পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটির হারণে চট্টগ্রামত কিছুটা হইমি করোনা পরীক্ষার সংখ্যা। তবে দুঃখজনক হইল সত্য, চট্টগ্রামত ঈদুর দিনেই অর্থাৎ গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ইয়ারে মারা গিয়ে ২ জন, এছাড়াও আক্রান্ত ইয়ে আরো ৩০ জন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও বিআইটিআইডি সর্বমোট গত ২৪ ঘন্টায় ২৭৬ নমুনা পরীক্ষা করা হয়েছে। যেটা বিআইটিআইডি ২১৮ নমুনার মধ্যে পজিটিভ হয়ে ১৬ জন এবং চট্টগ্রাম মেডিকেলত ৫৮ নমুনার মধ্যে পজিটিভ হয়ে ১৪ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৭৬টি, এর ভিতরে পজিটিভ হয়েছে ৩০টি, শনাক্তের হার ১০.৮৬%। এ পর্যন্ত সর্বমোট কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ১৪,৪৮০ জন। গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন আরও ৮৩ জন। এ নিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২,৪০৫ জন এবং হোম আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৭,২২৮ জন। সর্বমোট আরোগ্য লাভকারী কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ৯,৬৩৩ জন। সর্বমোট এ পর্যন্ত কোভিড আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন ২৩৩ জন, মৃত্যুর হার ১.৬%। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪৮ জন এবং হোম কোয়ারেন্টাইনে আছেন ৮৭০ জন। জেলা সিভিল সার্জনত্ব পাওয়া তথ্য মতে ঈদ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি, ইম্পেরিয়াল হাসপাতাল ও সেভরনত ১ ও ২ আগস্ট নমুনা পরীক্ষা বন্ধ আছে। তবে ৩ আগস্টত পুনরায় এই ল্যাবগুলোত নমুনা পরীক্ষা চালু হব বলে জানা যায়। ডেস্ক নিউজ, সি+ টিভি।